সুপারস্টার ইলিয়াস কাঞ্চন এবং অমরনাথ সালমান শাহ, তারা একটা টাইমে কিন্তু দুইজনে এদেশের হাইয়েস্ট পেড অ্যাক্টর ছিলেন এবং নাইনটিজে দুজন কোন লেভেলের জনপ্রিয় নায়ক ছিলেন এটা নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। একজন ভার্সাটাইল অ্যাক্টর এবং আরেকজন রোমান্টিক ফিল্মে কী ছিলেন এক্সপ্লেন করার কিচ্ছু নেই এবং দুইজনই তুমুল জনপ্রিয় নায়ক। এবং 1996 কিন্তু বক্স অফিস ক্লাসে তারা মুখোমুখি হয়েছিল, মানে একাধিকবার। একদিনে আমরা যেখানে সালমানের ফিল্মও দেখছি সেখানে কিন্তু আমরা দেখছি ইলিয়াস কাঞ্চনের ফিল্ম। এবং কতবার তারা ক্লাস করেছিল 1996-এ, এবং এই ক্লাসের টোটাল সিনেমাগুলোর নির্মাতা কারা ছিল, সিনেমাগুলোর টোটাল কাস্টিং এবং বক্স অফিস ভার্ডিক্ট, রিলিজ ডেট এবং ফাইনালি কে হাসি শেষ হাসি হেসেছিল, মানে সালমান এবং ইলিয়াস কাঞ্চন, তারা 1996-এ যতবার ক্লাস করেছে, এই ক্লাসে কে কতবার উইন হয়েছে, কে জয়ী হয়েছে, আজকের ভিডিওটাতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। সালমান শাহ এবং ইলিয়াস কাঞ্চন দুজনই এদেশের অডিয়েন্সদের মনে চির সবুজ এবং দুজনকে নিয়েও আলোচনা করা হয় এবং তাদের যে অ্যাক্টিং কোয়ালিটি, এক্স্যাক্টলি রোমান্টিক ফিল্মে সালমান এবং আমরা যদি এসে ভার্সাটাইল ইলিয়াস কাঞ্চন, তো তাদেরকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তো তারা তাদের জায়গায় তারাই, তো আমরা কিন্তু 1996-এ একাধিকবার, এক দুইবার না তারও বেশিবার তাদেরকে বক্স অফিস ক্লাস করতে দেখলাম। তো প্রথমবারের মতো 1996-এর 21 ফেব্রুয়ারি পবিত্র ঈদ উল ফিতরে কিন্তু বক্স অফিস ক্লাসে আমরা মুখোমুখি হতে দেখলাম ইলিয়াস কাঞ্চন ভার্সেস সালমান শাহকে। এবং সেইবার আমরা দেখলাম সালমান শাহর একটি ফিল্মকে কাউন্টার দেওয়ার জন্য আসলো ইলিয়াস কাঞ্চনের দুইটা ফিল্ম। তো প্রথমে আমরা সালমান শাহর ফিল্মটা নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে শাহলম কিরণ পরিচালিত বিচার হবে, অসম্ভব রকমের ভালো ফ্যামিলি ড্রামা ফিল্ম এবং যেটাতে আসলে আপনি ডাবল শিফট দেখবেন, যে এক শিফটে আমরা দেখলাম যেখানে দেখা যাবে যে গ্রাম্য ক্যারেক্টারে সালমান শাহ সাবু, তো সেখান থেকে তাদের যে ট্রান্সফরমেশন আমরা দেখলাম যে তাদের শহরে গিয়ে তাদের যে ক্যারেক্টার চেঞ্জ, এবং যেখানে আমরা আসাদ সাহেবকে দেখলাম, যেখানে ডলি জোহরকে দেখলাম, ও হুমায়ুন ফরিদের যে একটা ক্যারেক্টার ছিল, মানে তাকে বোকা বানাচ্ছে সবাই সালমান শাহ, হ্যাঁ, তো একটা বেশ একটা মজার একটা ফিল্ম ছিল। এবং এই সিনেমাতে যে সালমান যে হ্যাট ইউজ করেছে, সালমান যেভাবে মানে যে সানগ্লাস, তিনি যেভাবে সিগারেটের যে টানার যে স্টাইল, এটা আসলে এই প্রজন্ম মানে তার স্টাইল, আমি তার স্টাইল কথা বলছি যে কেন তাকে স্টাইল আইকন বলা হয়। আপনি যদি এই ফিল্মটা দেখেন, তার যে জ্যাকেট গায়ে ছিল, তো সালমানকে কেন স্টাইল আইকন বলা হয় এক কথায় আপনি যদি বিচার হবে ফিল্মটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এই সিনেমার মোস্ট হাইলাইটেড যে ফিচারগুলো ছিল এই সিনেমার গানগুলো, যে আমি যে তোমাকে কাছে এসে নাও জেনে নাও, হৃদয়ের মাঝে আমি রেখেছি তারে, তুমি এসে যাও দেখেছি, এটা তো আইকনিক লেভেলের চার্ট বাস্টার। এছাড়াও এই সিনেমার আরও যে গানগুলো ছিল, যে আমি বট গাছের ভূত না, জিন পরিদের পুত না, মাটি দিয়া গড়া আমি, দেখো মাঠে আমি গা গ্রামের মায়ারে, বা রসে ভরা রসগোল্লার, তো এভরি সং ছিল চার্ট বাস্টার। এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিস হিট প্লাস ছিল, এবং এই সিনেমাটাকে কাউন্টার দেওয়ার জন্য ইলিয়াস কাঞ্চনের দুইটা ফিল্ম আসে। তো প্রথমে আমি ইলিয়াস কাঞ্চনের যে ফিল্মটা নিয়ে কথা বলবো, এই ফিল্মের নাম হচ্ছে বাসিওয়ালা, যেটা হচ্ছে তোজামেলক বকুল, সেই নির্মাতা বেদের মেয়ে জ্যোৎস্না মতো একটা ফিল্ম, শঙ্কমালার মতো একটা ফিল্ম ইলিয়াস কাঞ্চনকে নিয়ে উপহার দিয়েছেন। তো এত বড় সাকসেসফুল নির্মাতা কিন্তু ইলিয়াস কাঞ্চন, এবং নতুনকে নিয়ে তিনি এবার বানলেন বাসিওয়ালা, যেখানে বাসিওয়ালা ক্যারেক্টার ইলিয়াস কাঞ্চন। তো এই ফিল্মটা শঙ্কমালা বা বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ওই লেভেলের কারেকশন না দিলেও কিন্তু সিনেমাটা বক্স অফিসে হিট ছিল, হ্যাঁ, বক্স অফিসে কিন্তু হিট হয়ে গেল বাসিওয়ালা। এবং ইলিয়াস কাঞ্চনের আরও যে ফিল্মটা আসলো, এটা হচ্ছে সোহান রহমান সোহান পরিচালিত বলিউডের স্বজন সিনেমার অফিসিয়াল রিমেক ছিল, যেটা সাজানের অফিসিয়াল রিমেক, আমাদের দেশের স্বজন, যেটাতে আমরা দেখলাম সঞ্জয় দত্তের ক্যারেক্টার ইলিয়াস কাঞ্চনকে, রুয়েলকে আমরা দেখলাম, যেখানে সালমান খানের ক্যারেক্টার এবং মাধুরীর ক্যারেক্টার আমরা দেখলাম মৌসুমকে, একটা আইকনিক লেভেলের ফিল্ম, এখানে সন্ধ্যা ছিল একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এবং বলা হয়ে থাকে যে ইলিয়াস কাঞ্চন তার ক্যারিয়ার একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই ফিল্মে দিয়েছিলেন, বলা হয়ে থাকে যে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স এই ফিল্মে দিয়েছিলেন, যে যদি বিদেশি ভাষার গল্পে অ্যাওয়ার্ড দেওয়া হতো এবং ওই ধরনের আন্দোলন তখন না হতো যে বিদেশি ভাষার গল্পে কোনো রকম অ্যাওয়ার্ড দেওয়া হবে না, তাহলে আনডাউটলি ইলিয়াস কাঞ্চন এই অ্যাওয়ার্ডটা পেত, ওয়ান অফ দ্য বেস্ট। এবং গানগুলো, তুমি কবি আমি তোমার কবিতা, তু শায়ার হে মেতেরি শায়ারি, বা রুবেলের যেটা ছিল যে দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, বা মেরা দিল ভি কিতনা পাগল, আমার মন এত পাগল যে তোমায় ভালোবাসতো, মানে এভরি সংস, সব কিছু মিলিয়ে কিন্তু বক্স অফিসে রীতিমতো সুপারহিট ছিল স্বজন। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে ফার্স্ট ক্লাসে যেখানে আমরা দেখলাম সালমানের একটি ফিল্ম হিট প্লাস, সেখানে আমরা ইলিয়াস কাঞ্চনের দুইটা ফিল্মের একটি হিট এবং আরেকটি সুপারহিট, তার মানে ফার্স্ট ক্লাসে কিন্তু বক্স অফিস ক্লাসে উইন হয়ে গেল ইলিয়াস কাঞ্চন। ঈদ উল ফিতরের পরে, এরপরে 13 সেপ্টেম্বর কিন্তু আমরা সেকেন্ডবার বক্স অফিস ক্লাসে মুখোমুখি হতে দেখলাম ইলিয়াস কাঞ্চন ভার্সেস সালমান শাহকে। এবং সেবার ঘটে গেল একটা অন্যরকম ঘটনা,
সেবার সিনেমা আপনি দেখে মানে মজা পাবেন, আপনি কার ফিল্ম রেখে কার ফিল্ম দেখবেন। তো সেবার বক্স অফিস ক্লাসে ইলিয়াস কাঞ্চনের একটিমাত্র সলো ফিল্ম রিলিজ করলো এবং সেই ক্লাসে সালমানেরও একটিমাত্র ফিল্ম আসলো। তো প্রথমে আমরা যদি ইলিয়াস কাঞ্চনের ফিল্মটা নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে সৈয়দ হারুন পরিচালিত, ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান এবং মৌসুমী শাহানা অভিনীত একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম আত্মত্যাগ। এবং ইলিয়াস কাঞ্চনের যে আত্মত্যাগ, তার ওয়ান অফ দ্য বেস্ট একটা দুর্দান্ত পারফরমেন্স, এবং যেখানে বন্ধু অমিত হাসান এবং তাদের এত সুন্দর লাগলো, এবং সিনেমাতে মৌসুমী কেন ভুল বুঝবে ইলিয়াস কাঞ্চনকে এবং অমিত হাসানকে ভালোবাসবে, শাহানাজ অমিত হাসান সেখানে মৌসুমীকে ভালোবাসবে। তো এই যে ভালোবাসা সম্পর্কের যে একটা টান পড়লেন, এটাকে এমনভাবে বড় পর্দায় এক্সিকিউট করলেন সৈয়দ হারুন যে অডিয়েন্স পর্দা থেকে কিন্তু চোখ নামাতে পারলো না। পাশাপাশি এই সিনেমার যে গানগুলো, এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও, কুমার শানু মেবি অনুরাধা পাড়োয়ালের গাওয়া, এটা তো আইকনিক লেভেলের চার্টবাস্টার, আজও মানুষ কিন্তু চর্চা করে এই গানগুলো নিয়ে কথা হয়। এছাড়াও অমিত হাসান মৌসুমীর যে গানটা ছিল, যে রূপসী এই বুকে জ্বেলেছ আগুন প্রেমেরই তীর ছুড়ে করেছ খুন, মানে এভরি সংস, সিনেমার মেকিং, সিনেমার গান সব কিছু মিলিয়ে কিন্তু আত্মত্যাগ সিনেমাটা কিন্তু বক্স অফিসে রীতিমতো সুপারহিট হয়ে গেল। এবং এই সিনেমাটাকে কাউন্টার দেওয়ার জন্য সালমানের যে ফিল্মটা আসলো, এটা একটা ইতিহাস সৃষ্টিকারী ফিল্ম। হ্যাঁ, ছোটকু আহমেদ পরিচালিত সালমান শাহ এবং শাহনাজ তাদের একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম সত্যের মৃত্যু নেই। আসলে কি সত্যের মৃত্যু নেই, সত্য যে চিরন্তন, সত্য যে অব্যয়, সত্য যে অক্ষয়, এটা কি প্রুভ করতে পারবে শাবানা? আলমগীর কী রায় দেবে? হ্যাঁ, একটা ফ্যামিলি সেন্টিমেন্ট একটা দুর্দান্তভাবে, যে আলমগীর শাবানা তাদের নিজের ছেলের থেকেও কেন অন্যের ছেলেকে ভালো দেখবে, এর পিছনের কী গল্প আছে? এবং বিশেষত রাজীব সে দৃশ্যে গিয়ে তারা কী দেখাবে, এবং লাস্টে কী হবে, যে সালমানের যে সংলাপ ছিল যে মা আমি খুন করিনি, যে ওই যে একটা সংলাপ মানে বদলে দিল পুরো সিনেমার প্রেক্ষাপট। এবং যে ডায়লগ ডেলিভারি, মেপে মেপে যে অভিনয়, ওয়ান অফ দ্য বেস্ট একটা ফিল্ম। আজও এই সিনেমাটা নিয়ে কথা হয় এবং যতদিন মানুষ বেঙ্গলি ফিল্ম থাকবে এই ফিল্ম নিয়ে চর্চা হবে। এটা আইকনিক লেভেলের ফিল্ম, কাল্ট অ্যান্ড ক্লাসিক ফিল্ম। অমরনায়কের অকল পুরাণের পরে সিনেমাটা রিলিজ পায় এবং অডিয়েন্সরা চোখের পানি মুছতে মুছতে কিন্তু তারা প্রেক্ষাগৃহ থেকে বের হয়। পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান, চিঠি এলো জেলখানাতে, অডিয়েন্সদের যেরকম কাঁদিয়ে দিয়েছিল ঠিক তেমনি কিন্তু রোমান্টিক সিজমে ভাসিয়ে দিয়েছিল সিনেমার এই গানগুলো, যে সুখের আর এক নাম প্রেমের অসুখ, বুকের ভিতরে শুধু করে ধুক ধুক, করে পাগলামি পাগল মন, কাছে তোমাকে চাই সারাক্ষণ, সালমান শাহনাজের বা নয়নের কাছে থেকেও হৃদয় ধরে রাখো, করোনা সঙ্গীবিহীন আমায় কোনো দিন, ও মাই লাভ। এটা যদি আমি বলি ব্লকবাস্টার তাহলে ভুল হবে, এটা অল টাইম ব্লকবাস্টার বললেও মানে আরও ভুল হবে, মানে এটা ছিল আসলে এক্সট্রা অর্ডিনারি অল টাইম ব্লকবাস্টার যদি কিছু থাকে তাহলে তাই। মানে এই ইয়ারের কোনো ফিল্ম, সেকেন্ড যে ফিল্মগুলো ছিল কালেকশনে সেগুলো সালমানের ফিল্ম, কিন্তু এই সিনেমাটা থেকে অনেক পিছনে ছিল কানেকশনে, মানে এই সিনেমাটাকে মানে কালেকশনে কোনো ফিল্ম কিন্তু ধরতে পারেনি, মানে এটা বেঙ্গলি ফিল্মের ইতিহাসে সর্বকালের সেরা দশটা ফিল্মের ভিতরে কিন্তু এটা থাকবে। এবং এটা বিশাল বড় ব্লকবাস্টার ফিল্ম, অল টাইম ব্লকবাস্টার তো বটে, এবং খুবই বড় ধরনের ব্লকবাস্টার ফিল্ম ছিল এটা, যেখানে আমরা দেখলাম আত্মত্যাগ সুপারহিট। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো যে সেকেন্ড ক্লাসে কিন্তু আনডাউটলি উইন হয়ে গেল সালমান শাহ। এরপরে 1996 সালের 6 ডিসেম্বর কিন্তু আমরা সর্বশেষ বক্স অফিস ক্লাসে মুখোমুখি হতে দেখলাম এই দুই মহাতারকাকে, ইলিয়াস কাঞ্চন ভার্সেস সালমান শাহ। এবং সেইবার কিন্তু সলো করে একটি ফিল্ম আসলো, মানে ইলিয়াস কাঞ্চনেরও একটি ফিল্ম রিলিজ পেলো এবং তার বিপরীতে কিন্তু সালমানেরও একটিমাত্র ফিল্ম আসলো। তো প্রথমে আমরা যদি আসি সালমানের ফিল্মটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা হচ্ছে শিবলী সাদিক পরিচালিত একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম মায়ের অধিকার। মায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সালমানের যে লড়াই, সালমান কি পারবে তার মা ববিতার অধিকার প্রতিষ্ঠিত করতে, এবং যেটাতে তার মামা ক্যারেক্টার তাকে যোগ্য সঙ্গী সঙ্গ দিয়েছিল, যেখানে হ্যাঁ হুমায়ুন ফরিদি এবং যেখানে আলমগীর একটা ভালো ক্যারেক্টার প্লে করেছিল, যেখানে আমরা সালমানের নায়িকার ক্যারেক্টার শাবনাজকে দেখেছিলাম। এবং পিঁপড়া খাবে বড় লোকের ধন গানটা কিন্তু তৎকালীন সময় হুমায়ুন ফরিদির লিপে বেশ জনপ্রিয়তা পায়। এবং এই সিনেমাটা আমি যদি আসি এখন যে কালেকশন, এটা কিন্তু সাকসেসফুল ফিল্ম, এটা কিন্তু তৎকালীন সময় বেশ ভালোই চলেছিল ফিল্মটা, এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট প্লাস হয়, এটা কিন্তু বক্স অফিসে হিট প্লাস ফিল্ম। হ্যাঁ, এটা খুবই বড় সাকসেসফুল, মানে সালমানের ওই টাইমের ফিল্মগুলো যেরকম কালেকশন দিচ্ছিল 1996 দাঁড়িয়ে ওরকম ছিল না, কিন্তু এটা হিট প্লাস ফিল্ম। এবং এই ফিল্মকে কাউন্টার দেওয়ার জন্য ইলিয়াস কাঞ্চনের যে ফিল্মটা আসলো, এটা হচ্ছে মালেক আফশারের পরিচালিত একটি ফিল্ম দুর্জয়, যেটা আসলে একটা কাস্টিংয়ের ফিল্ম। শাবানা ইলিয়াস কাঞ্চন তাদের ভাই বোনের গল্প বলেছিল, যেখানে যেটাতে হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে এই গানটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, যেটাতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে আমরা দিদিকে দেখেছিলাম, এবং শাবানার বিপরীতে আমরা যে ফিল্মে অ্যাক্টিং করতে দেখেছিলাম আলমগীর শাবানা সেই জুটি, এবং হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘুরে। এবং এই সিনেমাটা একটা ইতিহাস, এবং এই সিনেমাটার যদি আমরা কালেকশন আসি এটাও কিন্তু হিট প্লাস ছিল। তো ব্যাপারটা এই ধরলো যে দুইটা ফিল্ম আমরা দেখলাম যে 1996 তাদের যে দুইটা, এটা অনেকে সুপারহিট বলে, মালিক আফশারি তার চ্যানেলে সুপারহিট বলে, কিন্তু ওই টাইমের পত্রপত্রিকা ঘেটে ওরকমভাবে কিন্তু আসে না সিনেমাটা সুপারহিটের লিস্টে, বা এখন হয়তো তিনি অনেক তার সিনেমার প্রডিউসার ছিলেন, তিনি বললো যে সুপারহিট, তো
তো ধরে নিলাম এটা হিট প্লাস বা সুপার হিট, তাহলে কিন্তু মায়ের অধিকারও যেখানে অনেক পত্রিকাতে অনেক ভালো বলেছিল সেখানে কিন্তু এই ফিল্মটা কিন্তু আসেনি। তো আমরা যদি এটা সুপার হিট ধরি তাহলে কিন্তু এটা সুপার হিট ধরতে হবে মায়ের অধিকার। তো দুটাই হিট প্লাস বা সুপার হিট আপনি যা ধরেন না কোনো, দুইটার কালেকশন কিন্তু কাছাকাছি ছিল এবং দুইটা সেম কিন্তু বলা যায় দুর্জয় এবং মায়ের অধিকার। তার মানে ওটাই দাঁড়ালো যে থার্ড ক্লাস কিন্তু ইকুয়াল, তার মানে ওটাই দাঁড়ালো যে তিনবার 1996 বক্স অফিস ক্লাসে মুখোমুখি হলো সালমান ভার্সেস ইলিয়াস কাঞ্চন, সেখানে আমরা একবার ইকুয়াল এবং একবার ইলিয়াস কাঞ্চন উইন হলো, একবার সালমান উইন হলো, মানে দুজনই সমান। তো এটা ছিল এক্স্যাক্টলি 1996 অমরনাথ এক সালমান শাহ ভার্সেস সুপারস্টার ইলিয়াস কাঞ্চন তাদের বক্স অফিস ক্লাস নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের।